ভাই আজকে সুচা করুন, আজকে 4 নম্বর দিন, তোমার 16 নম্বর মানে ইন কিতাব বলেছে তো আপনি আগে বলে গট করে ডাক দিচ্ছে না, এটা কুট করে উঠছে না, এটা একটা বল, এটার কারণ হইলো আপনার ক্লাসটা যদি ওলা ফুট করে সার দিন তাহলে রাখো, যদি ওলা মিলাইয়া সারুন আপনার বুঝি আজকে যদি সোলার থাকে যেটা আগে ক্লাসে সারটা বাজে এক সারা দিন সেটা হইলে কোনো আওয়াজ করতে পারে, ঠিক আছে চলো না ইনে কুরাইন লাগতো না, যে রাস্তা সোজা থাকে পার্কিং থেকে উঠাইন লাগে আগে স্টার্টিং করতো না, আগে গাড়ি চলতো লাস্টে আসতো কখন ও গাড়িতে পাঁচ দিন হর্ন দেওয়া তো ওখানে আবার না উঠানোর দরকার নেই, আপনি ব্রেক করে আসতে রাখুন ও যাই সোজা রাখুন হাঁটাতে দরকার নেই আস্তে আস্তে একসাথে আরো কম গিয়ার চেঞ্জ করে গিলা খাসি গিলা বুড়াই যাতো না এত দেয় এরপরে তো আপনি হয়েছে না ভাই আগে ক্লাচ ছাড়ুন ও সারিয়েও একসাথে দিন আপনার ভুল করুন, কিন্তু আপনি আগে একসাথে দিলেন পরে ক্লাচ ছাড়ুন, ক্লাস আগে অনেকটা ছাড়বা সারিয়ে আস্তে করে একসাথে দিবা, একসাথে হুট করে বেশি যাওয়ার কোনো সুযোগ নেই, ব্রেক না করিয়া দূর থেকে গাড়ি স্লো রাখুন সোজা রাখুন কমায় নারায়ণ সরে সোজা রাখুন গ্যাসের বাতি কটা গেলে তিনটা গ্যাসের বাতি জ্বলে মানে কতখান আছে গ্যাস একশো অথবা 120 বুঝছেন মুখ নর্মাল করুন ওজন সুজা আর স্ট্রেং লড়ানি তো হালকা আর কিছু অন্য যত লড়াইবা তত জিনিসটা কঠিন লাগবে, শক্ত হইলে অটোমেটিকলি স্ট্রেং লড়ে যাব আর নরম করে হাত রাখো স্ট্রেং লড়তে হয় সামান্য ঘুরাইন যেন ও তো তার যদি ঘুরাইন দিত গাড়ি তো আর যাইতে মিস করতো না, এলা ঘুরাইয়া যদি স্পিড দিত সামনে গাড়ির অবস্থা কি দেখব বুঝলেন আত্রে ঘুরাইন না জানো আত্রে খাপাইন না জানো লোয়ার বাদে একটা গাড়ির মাঝে থাকে 5 পয়েন্ট গ্যাস উঠে 200 মিটার উঠে মিটার উঠে 200 দুই লাগে তখন তাইলে প্রতি পয়েন্টে কত কয় পয়েন্ট গ্যাস হলো প্রতি বাতিতে অনটে সোজা রাখুন ভাই উত্তর দিলে না 5 পয়েন্ট গ্যাসে যদি 200 হয় তাহলে প্রতি পয়েন্টে প্রতিটা বাদ দিয়ে কতক্ষণ গ্যাস পড়লো মেতো অত খারাপ নেই 40 রে ভাই 200 পাঁচ ভাগে বাদ করলে 40 না 3 পয়েন্ট গ্যাস আছে এর মানে কত পড়লো 3 বাতি জ্বলে এর মানে কতক্ষণ পড়লো অঙ্ক তো ফেল মারে 120 মানে 120 গ্যাস আছে সহজ হিসাব কারণ মিটার আছে কি মিটারও 200 মিটার ক্লাস করুন ক্লাস হাতে ইজি করুন একবারে নরম কোনো ডাইনে ঘুরাইতে তো ডাইনে লুকিং গ্লাস দেখুন দেখিয়া ব্রেকও পারে কে তখন ও সামনে যান ও ঘুরাই একটা বার্তরা বানলে আরামসে
অ্যাক্সেলারেটর চাললে যখন গাড়ি অনেক স্লো চলবো, অ্যাক্সেলারেটর চাললে সাথে সাথে ক্লাচ করবো, সিগন্যাল অফ করুন আরামসে, ওই জায়গাটা ফিল করুন যে যে সাররা দররা ক্লাচ হয় অ্যাক্সেলারেটর, আবার ক্লাচ করুন, ক্লাচ করুন, একটা হর্ন দিন, বুঝো কিসে গাড়ি আছে, আপনার পিছিয়ে যেসব গাড়ি দেখবো আপনার সামন সাইড দেখবো, ক্লাচ করুন আস্তে আস্তে ব্রেক করুন, আপনার সামন সাইড দেখবো আপনার সামনে দিয়ে কেমন গাড়ি চলে, বামে ব্রেক করুন, ঘুরান সময় বেশি ঘুরাইবে না, ক্লাচ ঘুরা করুন, দেখা দিন বোঝাই নিচ্ছে, ক্লাচ যেসব চাপ দিবা এক চাপে পুরোটা দেইতো মাঝখানে আঁকতেই তো না, ক্লাচ যতবার চাপ দিবা ক্লাচ করুন, ব্রেক করুন, আমি বেশ করে চেয়ে দেখো বেশি লড়াই না, স্টারিং কম লড়াই, বেশি লড়াই না, কমাই লড়াই স্টারিং, যেন আপনার একটু বাড়ানি লাগে, মূল থেকে বেশি ঘুরাইলে পরে একটু কমানি লাগে, তাহলে খালি গাড়ি পাল্লা ডাইনে দেয় বামে দেয় অত